আমাদের সন্তোষপুর লেক পল্লীর এবছর 61তম বর্ষ। তো এই 61তম বর্ষে আমরা এবছর মায়ের হেসেল আমাদের হচ্ছে মূল থিমটা, আর জে কে মশলার থেকে আমাদের এই থিমটার জন্য যে হলুদ, গোটা হলুদের ওপর দিয়ে আমাদের প্যান্ডেলটা হচ্ছে, এবং টোটালি হলুদ দিয়ে যে প্যান্ডেলটা হচ্ছে, আপনারা খেয়াল করবেন হলুদ সব কিছু শুভ কাজে ব্যবহৃত হয়, অন্নপ্রাশন থেকে বিয়ে বাড়ি পুজোর ঘরেও হলুদ থাকে শুভ হিসেবে। তাই সমগ্র বিষয়টাই শুভ, অর্থাৎ ভালোকে সামনে রেখে আমাদের পুজোটাকে। শারদ উৎসব বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, আমরা কলকাতাবাসী তথা সারা বাংলাকে, এবং আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছে যে সারা পৃথিবীতে এই উৎসবটাকে মেলে ধরবার জন্য, যার জন্য আমাদের এই উৎসবটাকে সেইভাবে আমরা তুলে ধরবার চেষ্টা করছি এবং সকলের সহযোগিতায়। হ্যাঁ, ইম্প্যাক্ট গত 13 বছর ধরেই আমরা এই প্রতি শর্টলিস্টেড হয়েছি, পুরস্কারও পেয়েছি বিভিন্নভাবে, এবং সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছিল যে ঐতিহাসিক আমাদের একটা সাফল্য পেয়েছিলাম 2016। আমরা কলকাতায় ইম্প্যাক্টের থেকে আমরা প্রথম হয়েছিলাম, এবং চীন সফরে গিয়েছিলাম আমাদের ক্লাবের। খুব সুন্দর অভিজ্ঞতা, এবং এত সুন্দরভাবে আমাদের চীন সফর করেছিলাম আমরা, আমাদের 3 জন সহকর্মী আমার সাথে গেছিলো, আরও অন্যান্য পুজোর থেকে আরও 9 জন গেছিলো, এবং ওখানের বিষয়গুলোর সাথে আমাদের এখানকার যে সাংস্কৃতিক পরিবেশ এবং এই যে পুজো আছে, এই যে এত সুন্দর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে মেলবন্ধন, এত সুশৃঙ্খলভাবে কলকাতা সহ সারা বাংলায় হেঁটে বেড়ায় রাত থেকে সকাল পর্যন্ত, এটাই ছিল চীনের মানুষের কাছে একটা জানবার বিষয় যে কীভাবে এই এইরকমভাবে মানুষ। আমরা বললাম এটা আমাদের শৃঙ্খলা, এটা আমাদের একটা মানে চিন্তাভাবনার মধ্যে আবেগ, এটা মানুষ সবাই একত্রিত হয়ে উৎসবকে পালন করি, সেখানে সর্বধর্মের সমন্বয় মিলিত হয়, এটা একটা বিষয় ছিল। আর নিরাপত্তাটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো, নিরাপত্তার ব্যাপার তো আপনি আমার সভাপতি তো বললোই যে আমরা লাস্ট 13 বছরের মধ্যে 11 বার ইম্প্যাক্টে শর্টলিস্টেড, এবং আমরা বহু বছর ইম্প্যাক্টে আমরা মানে সেরা পুরস্কার পেয়েছি। তো সেই জায়গা থেকে আপনি বুঝতেই পারছেন যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার। হ্যাঁ, তো অবশ্যই আমরা চেষ্টা করছি যে প্রত্যেক বছর আমরা নিজেদেরকে আমরা আরও ছাপিয়ে যেতে নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে। তো কারণ মানুষের ঢল যখন আসে, আমাদের তো সেই জায়গাটাও দেখতে হবে, তাদের যাতে আমরা ঠিকঠাক করে নিরাপত্তা দিতে পারি সেই জায়গাটা অবশ্যই আমাদের। কী কী ব্যবস্থা থাকছে নিরাপত্তা? সব ধরনের ব্যবস্থা, দেখুন যেরকম আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মানে ফায়ার রুম থেকে শুরু করে ডিজেল পাম্প থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বয়স্ক মানে বৃদ্ধ বৃদ্ধাদের বসার জায়গা, হ্যাঁ মানে মায়েদের ফিডার রুম, এবং আমাদের মানে সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুম, এবং আমাদের প্রচুর পর্যাপ্ত পরিমাণে প্রাইভেট সিকিউরিটি থাকে, আমাদের ক্লাব ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক প্রচুর পরিমাণে থাকে, এবং আমরা একটা মিনি হসপিটাল মতো করে ফেলি, এবং এসি পুরো সেই জায়গাটা পুরো এসি একটা রুম থাকে, যেই রুমে কিনা সব ধরনের চিকিৎসা হবে, এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছেন একজন, উনি হচ্ছেন ডক্টর, উনি থাকেন, এবং আমাদের নার্স থাকে, সব ধরনের ব্যবস্থা আমরা রাখি। এছাড়াও আমাদের সভাপতি আশেপাশে যে সমস্ত নার্সিংহোম রয়েছে সেসব নার্সিংহোমগুলোতে বলে রাখে যে যদি কোনো কারণে যদি হঠাৎ করে উনি যদি কোনোরকম দুর্ঘটনা ঘটে, যাতে সেই নার্সিংহোমগুলোতে যাতে অ্যাটলিস্ট একটা বেড পাওয়া যায়। হ্যাঁ, পুজোটার জন্য দমকল রাখা হয় জলের জন্য, হ্যাঁ, এবং আমাদের দমকলও রাখা হয় যদি কোনোরকম যদি কোনো বিপজ্জনক পরিস্থিতি হয়। দমকল থেকে আমাদের পাশেই লেক আছে, লেক থেকে সেই জল যাতে পর্যাপ্ত পরিমাণ তুলে সেই জায়গাটাকে আমরা মেকআপ দিতে পারি। হ্যাঁ, সমস্ত জেনারেটর আমাদের সাউন্ড প্রুফ জেনারেটর থাকে, আপতকালীন ইলেকট্রিসিটি সোলার সার্ভিস থাকে। আমরা আশা রাখছি ইম্প্যাক্ট তো আমাদের সবসময় আমাদের সাথে ছিল এবং সাথে আছে, আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ, এমনকি ইভেন আপনি দেখবেন আমাদের একটা গ্রুপ আছে, এই যে ইম্প্যাক্টের থেকে আমরা যে বিদেশ সফর করেছিলাম, চীন সফর, বেজিং গেছিলাম, সাংহাই গেছিলাম, আমাদের
14 জনের একটা গ্রুপ আছে, তাতে ইম্প্যাক্টেরও একজন সহকর্মী আছেন, ইয়াসি ম্যাম রয়েছেন। এই গ্রুপে আমরা সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে পুজোর সারা বছরের আমাদের কর্মসূচিগুলো সেই হোয়াটসঅ্যাপের ওই গ্রুপে আমরা দিয়ে আমাদের সবার সাথে একটা কমিউনিকেশন থাকে। আপনি কতটা কনফিডেন্ট? অবশ্যই ইম্প্যাক্ট আমাদের জন্য সবসময় একটা স্পেশাল, মানে আমরা সারা বছর ধরে চেয়ে থাকি ওই দিনটার জন্য যে ইম্প্যাক্টের জাজরা কখন আসবে, ইম্প্যাক্টের সেরা পুজো ঘোষণা কখন হবে, মানে ইম্প্যাক্ট সবসময়ের জন্য সন্তোষপুর লিখে বাজনা নিয়ে আমরা সবসময় হাজির থাকি। আমাদের ঢাক বাজনা, মেয়েরা শাড়ি পরে, ছেলেরা ড্রেস কোড, যে আমাদের লেকপল্লির ড্রেস কোড দেখছেন, আমাদের সব ছেলেরা ইম্প্যাক্টের সাদরে আমন্ত্রণ করে, সবাইকে ইনভাইট করে পুজো মণ্ডপে, যাতে তারা সুস্থভাবে ঢুকতে পারে। অন্য দর্শকবৃন্দদের আমরা একটুখানি অপেক্ষা করাই যে আপনারা আমাদের যারা আগত অতিথিরা আসছে তাদেরকে একটু বরণ করে নিই আমরা। মেয়েরা চন্দন নিয়ে, ফুল নিয়ে, ধূপ নিয়ে তাদেরকে ইম্প্যাক্টের লোক যারা আসেন অতিথিরা তাদেরকে বরণ করে নেয়, শাক বাজায়, মানে একটা সমগ্র বিষয়টা একটা আনন্দের ব্যাপার, উৎসবের ব্যাপারের মধ্যে থাকে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।